হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিআরটি থেকে নতুন একটা আপডেট এসেছে, তো টিন সার্টিফিকেট আপডেট করার জন্য বলা হইতেছে। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা চাইলে ট্যাক্স টোকেনের টাকা কিন্তু ব্যাংকে জমা দিতে পারবেন, কোন কোন কোথায় কোথায় ব্রাঞ্চ আছে অনলাইনে আমি সেটা দেখিয়েছিলাম। তো আপনারা এখন যারা টিন সার্টিফিকেট আপডেট করেননি তাদের কিন্তু ব্যাংকে টাকা জমা নিচ্ছে না, তো ব্যাংকে এই প্রবলেমটা হচ্ছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের এইরকম টিন সার্টিফিকেট, যে আপনাদের মালিকানা গাড়ি হোক অথবা কোম্পানির গাড়ি হোক, যে নামে গাড়িটা কিনা আছে সেই নামের টিন সার্টিফিকেটটা নিয়ে বিআরটি এর অফিসে এটা আপডেট করতে হবে। যদি এটা আপডেট করেন তারপর থেকে কিন্তু আপনি ব্যাংকে ট্যাক্স টোকেনের টাকা জমা দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত এই আপডেটটা করবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা ব্যাংকের কিন্তু সেবা যেটা আছে সেটা কিন্তু পাবেন না। আমি বিআরটির কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করেছি যে আসলে এটা কেন এভাবে হচ্ছে। তা ওরা বলেছে যে সামনের দিকে আরও সার্ভিস ভালো দেওয়ার জন্য কিন্তু এই কাজটা তারা উদ্যোগটা নিয়েছে, যে টিন সার্টিফিকেটটা আপডেট করার জন্য বলতেছে। তো যারা যারা এখন পর্যন্ত টিন সার্টিফিকেটটা আপডেট করেননি তারা তারা টিন সার্টিফিকেটটা আপডেট করে নেবেন। অনেকে ভাবছেন যে আমার যখন টাকা জমা দেওয়ার সময় হবে তখন আমি টিন সার্টিফিকেটটা আপডেট করে নেব। হ্যাঁ, আপনি চাইলেও কিন্তু তখন নিতে পারবেন, বাট এখন যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি চাইলে এখনও কিন্তু টিন সার্টিফিকেটটা আপনি বিআরটি এর অফিসে যে এটা আপডেট করে নিতে পারেন। তো আপনার জন্য ভালো, যত তাড়াতাড়ি আপনি আপডেট করে নেবেন তত তাড়াতাড়ি আপনার জন্য খুব ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।